নমস্কার ফ্রেন্ড, ইনফরমেশন আসামের চ্যানেলটার মাধ্যমে আপনার সকলকে প্রথমতে স্বাগতম জানাইছো। তো বন্ধুসকল, SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, ইয়ারপরে মাল্টি টাস্কিং স্টাফ অর্থাৎ MTS আর হাওলদারও কেটামান পোস্টের বাবে আবেদন লই থাকা হয়েছিল। গতিকে বন্ধুসকল, এই পোস্টকেটার বাবে আবেদন করার বাবে শিক্ষাগত অর্হতা কি কি বিচারিছে আর কেন সিলেকশন প্রসেসটা লওয়া হব, এক্সাম কি কি সাবজেক্ট আহিব, কি কি সাবজেক্টের উপর বেস করে কোয়েশন কেন আহিব, সকল তথ্য আপনার ভিডিওটা আলোচনা করি। গতিকে যখন ফ্রেন্ডস এটালেকে এপ্লিকেশন করা নাই, ভিডিওটা একবার প্রথমপরে শেষলেক চাই থাকবে। তো বন্ধুসকল, এইটাই আসলে ইয়ার অফিসিয়াল নোটিফিকেশন, যেটা বহুত আগতে মুক্তি করে দিয়া হয়েছিল। আর এটা চাক, যে পোস্টটি আছে প্রথমতে MTS, এই কেইটা পোস্ট আছে, ভেকেন্সি মুক্তি করেছে, এই এটালেকে উল্লেখ করা নাই, পিছত উল্লেখ করবে বলে ইয়াতে কোয়া আছে। আর হাওলদার ইন CBIC এন্ড CBN ডিপার্টমেন্টর দুটা ডিপার্টমেন্টের ফলের মুক্তি করেছে। আর ইয়াতে হাওলদারের বাবে মোট পোস্ট 3603টা মুক্তি করেছে। এটা চাওক, ইয়াতে এপ্লিকেশন করার বাবে বয়সের সময়সীমাটা কি কি বিচারিছে। প্রথমে যে পোস্ট আছে MTS, এই MTS আর হাওলদারের যে একটা CBN ডিপার্টমেন্ট বলে আসে, ইয়ার বাবে বয়সের সময়সীমাটা রাখিছে 18-25 বছরের মাজত হব লাগিব। আর যে আছে নেক্সট পোস্ট আছে, যে CBIC ডিপার্টমেন্ট হাওলদারের ফলেরপরা, ইয়ার বাবে 18-27 বছর বয়সলকে এপ্লিকেশন করবেন বলে ইয়াতে উল্লেখ আছে। ইয়াতে চাওক, ক্যাটেগরি ওয়াইজ রিলাক্সেশনও দিয়া হব বলে কোয়া হয়েছে। SC ST ক্যাটেগরির হলে 5 বছর রিলাক্সেশন লাভ করব, OBC পৰা হলে 3 বছৰ, আর PWD ক্যাটেগরির পর যদি হয় আনরিজার্ভর পর PWD হলে 10 বছর রিলাক্সেশন লাভ করব। আর যদি OBC পৰা PWD হয় তেন্তে 13 বছর, আর PWD যদি SC ST পৰা হয় তেন্তে 15 ইয়ার্সর রিলাক্সেশন লাভ করব। আর যদি এক্স সার্ভিসম্যান আসলে তেন্তে 3 বছর রিলাক্সেশন লাভ করব বলে ইয়াতে কোয়া আছে। আর এই পোস্টকেটার বাবে এপ্লিকেশন করার বাবে মাত্র আপনি যদি এগারী মেট্রিক পাস করা ক্যান্ডিডেট হয় তেন্তে আপনি ইয়ার বাবে এপ্লিকেশন করব পারিব। এই পোস্টকেটার বাবে এপ্লিকেশন করার বাবে এপ্লিকেশন ফিজ একটা পে করব লাগবে। যদি আনরিজার্ভ ক্যাটেগরি নাইবা OBC ক্যাটেগরি, MOBC ক্যাটেগরি আদি ক্যাটেগরির পর হয় তেন্তে 100 rupees পে করব লাগবে। আর যদি SC ST PWD আর এক্স সার্ভিসম্যান হয় এতে কোনো ধরনের এপ্লিকেশন ফিজ দিব নালাগে। আর পেমেন্ট আপনাদেরকে ভিম, UPI নাইবা নেট ব্যাঙ্কিং, ভিজা, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার, রুপে আদি হয়তো নাইবা ব্যাঙ্কর চালানোর সহায়তা করব পারিব। এটা চাওক, স্কেম অফ এক্সামিনেশন, এটা এক্সামিনেশনটা কেন লওয়া হব সিলেকশন প্রসেসের ক্ষেত্রে। প্রথমতে আপনাদের এপ্লিকেশন করার পিছত যেটা এডমিট কার্ড ডাউনলোড হব, তারপর আপনাদের পেপার ওয়ানের একটা টেস্ট দিব লাগবে, যেটি কম্পিউটার বেসড অর্থাৎ CBT এক্সাম হব, কম্পিউটার বেসড এক্সাম হব, যত আপনাদের যে SSC GD এক্সাম হয়েছিল সেম প্রসেসতে লওয়া হব। আপনাদের সাবজেক্টটা থাকিব জেনারেল ইংলিশ, ইয়ারপর 25 মার্কের কোয়েশন আহিব, আর জেনারেল ইন্টেলিজেন্স আর রিজনিং ইয়ারপর 25, নিউমারিক্যাল অ্যাপটিটিউড ইয়ারপর 25, জেনারেল অ্যাওয়ারনেস ইয়ারপর 25 আহিব। আর আপনাদের ইয়াতে টোটাল 90 মিনিট সময় লাভ করব। আর মন করব ইয়াতে নেগেটিভ মার্কিংও থাকিব প্রতিটি রং অ্যান্সারের বাবদ, আপনাদের প্লাস মার্ক পয়েন্টের পর 0.25 মার্ক ডিটেক্ট করা হব। তারপর যদি আপনাদের পেপার ওয়ান কোয়ালিফাই করে, পেপার ওয়ান কোয়ালিফাই করলে তেন্তে আপনাদের পেপার টু অর্থাৎ ডেসক্রিপটিভ টাইপের এক্সাম অনুষ্ঠিত করা হব, সেই পেপার টু এক্সামের বাবে এলিজিবল হব। যেটা আপনাদের পেপার টাইপ অনুষ্ঠিত করা হব অর্থাৎ আপনাদের পেন এন্ড পেপার মোডত হব, এটা কোনো ধরনের কম্পিউটারত নহয়। আপনাদের তাতে সাবজেক্ট কি থাকিব চাওক, যে শর্ট এসে আর লেটার রাইটিং লিখিব লাগবে, যত আপনাদের 25+25 50 মার্কের এক্সামটি লওয়া হব। আর আপনাদের ইয়াত 45 মিনিট সময় লাভ করব। মন করব এটা আপনাদের কম্পিউটার বেসড এক্সাম নহয়, আপনাদের পেন এন্ড পেপার মোডত এক্সামটা দিব লাগিব। এটা আগবাড়ি ইয়ার সিলেকশন প্রসেসের ক্ষেত্রে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টর বিষয়ে, আপনাদের যেটা পেপার ওয়ান আর পেপার টু এক্সাম কোয়ালিফাই করব, তারপর আপনাদের PET অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দিব লাগবে। এটা অল্প অকনমান বেলেগ ধরনের হয়। চাওক, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টত আপনাদের ওয়াকিং হব, কোনো ধরনের এটা রানিং নহয়। চাওক, যদি আপনি মেল হয় তেন্তে আপনাদের 1600 মিটার ওয়াক করব লাগবে অর্থাৎ খোজকাড়ব লাগবে 15 মিনিটের ভিতর, আর ফিমেল হলে 1 কিলোমিটার খোজকাড়ব লাগবে 20 মিনিটের ভিতর। আর নেক্সট ইয়াতে কোয়ালিফাই করার পিছনে সাইক্লিং হব, অর্থাৎ সাইকেলে যাব লাগবে, এই 8 কিলোমিটারের সাইক্লিং করব লাগবে 30 মিনিটত, যদিহে মেল ক্যান্ডিডেট হয়। আর যদি ফিমেল হয় তেন্তে আপনাদের 3 কিলোমিটার সাইক্লিং করব লাগবে 25 মিনিটের ভিতর। নেক্সট চাওক, ইয়াত PST অর্থাৎ ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ক্ষেত্রে কি কি বিচারিছে, যে হাইটর ক্ষেত্রে যদি মেল ক্যান্ডিডেট হয়, এটা হাইটটো যথেষ্ট কম বিচরা হয়েছে বেলেগের তুলনায়, 157.5 সেন্টিমিটার বিচারিছে হাইট মেল ক্যান্ডিডেটের বাবে। আর আমার ক্ষেত্রে ইয়াতে 5 সেন্টিমিটার রিল্যাক্সেশন দিয়া হব, অর্থাৎ এটা আমার ক্ষেত্রে 152.5 সেন্টিমিটার যদি হয় তেন্তে ইয়ার বাবে এলিজিবল হব। আর চিস্টর ক্ষেত্রে এটা
76 সেন্টিমিটার বিচাৰিছে মিনিমাম এক্সপেনশ্যন কৰাৰ পিছত 5 সেন্টিমিটাৰ হ'ব লাগিব এইটো মেল ক্যান্ডিডেটৰ বাবে হকল লোৱা হ'ব আৰু সাওক যেটো ফিমেল আছে ফিমেলৰ বাবে 152.5 সেন্টিমিটাৰ হাইট বিচাৰিছে আৰু যদি হে আমাৰ অসমৰ ক্ষেত্ৰত দিয়াতে সাওক 2.5 সেন্টিমিটাৰ ৰিলাক্সেশ্যন দিয়া হ'ব অৰ্থাৎ 149.5 সেন্টিমিটাৰ হলে ৰিলাক্স ইয়াতে এলিজিবল হ'ব আৰু ওয়েটটো কৈ দিছে সাওক ইয়াতে 48 কেজি হ'ব লাগিব 2 কেজি ইন কেজ অফ আমাৰ এটো অসমৰ ক্ষেত্ৰত 2 কেজি ইয়াতে ৰিলাক্সেশ্যনো দিয়া হ'ব সো এনেকৈ আপোনালোকৰ এটেনাৰ ফিজিকেল যদি কোৱালিফাই কৰে তাৰ পিছত আপোনালোকৰ ডকুমেণ্ট ভেৰিফিকেশ্যন লোৱা হ'ব এনেকৈ আপোনালোকে ইয়াতে ছিলেকশ্যন লাভ কৰিব আৰু ইয়াৰ বাবে অনলাইন এপ্লিকেশ্যনটো এতিয়ালৈকে লৈ থকা হৈছে আৰম্ভ হৈছিলে মাৰ্চ মাহৰ 22 তাৰিখে আৰু লাষ্ট ডেটটো আছে এপ্ৰিল মাহৰ 30 এপ্ৰিল তাৰিখৰ ৰাহাটত বেছি সময় নাই যিসকল ফ্ৰেণ্ডছে এতিয়ালৈকে এপ্লিকেশ্যন কৰা নাই তেওঁলোকে অতি সোনকালে ইয়াৰ বাবে এপ্লিকেশ্যনটো কৰিব আৰু অনলাইন ইয়াতে পে'মেণ্ট কৰাৰ লাষ্ট ডেটটো ৰাখিছে মে' মাহৰ 2 তাৰিখলৈকে আৰু যদি আপোনালোকে বেংকৰ চালানৰ যোগেদি পে'মেণ্ট কৰিব বিচাৰে তেন্তে 4 মে'ৰ আগতে ইয়াতে পে'মেণ্টটো কৰিবলৈ কোৱা হৈছে আৰু ইয়াৰ বাবে যিটো ৰাইট এণ্ড টেষ্ট অনুষ্ঠিত কৰা হ'ব ৰাইট এণ্ড টেষ্টটো ইয়াতে কেতিয়া অনুষ্ঠিত কৰা হ'ব সেই বিষয়ে কৈ দিয়া হৈছে চাওক জুলাই মাহত অনুষ্ঠিত কৰা হ'ব বুলি কোৱা হৈছে আৰু পেপাৰটো যিটো ডেছক্ৰিপ্টেড টাইপ এইটো পিছত নটিফাই কৰি দিয়া হ'ব বুলি কোৱা আছে তো বন্ধুসকল আশা কৰোঁ ভিডিঅ'টোৰ দ্বাৰা ইয়াৰ ছিলেকশ্যন প্ৰচেছৰ সকলো তথ্য গম পালে গতিকে যদি ভিডিঅ'টো ভাল পাইছে নিশ্চয়কৈ নিজৰ সকলো ফ্ৰেণ্ডৰ সৈতে শ্বেয়াৰ কৰি দিব আমাৰ চেনেলত প্ৰথমবাৰৰ বাবে আহিলে ভিজিট কৰিলে ছাবস্ক্ৰাইব কৰি বেল আইকনটো প্ৰেছ কৰি দিব জয় হিন্দ